সামনে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, তার আগে বালুরঘাটে বিজেপির মেগা সভা। তৃণমূল সরকারের দুর্নীতির প্রতিবাদে মেগা সভার ডাক বিজেপির। ফের একবার এক মঞ্চে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিলি মোড় থেকে শুরু হওয়া মিছিলে পা মেলান বিজেপির রাজ্য সভাপতি। মিছিলে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। আবাস যোজনা সহ শাসক দলের একাধিক দুর্নীতি নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সজাগ করার বার্তা দিতেই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। নারী নির্যাতন থেকে ডেঙ্গি, সব ক্ষেত্রে তথ্য গোপনের চেষ্টা, শাসক দলকে নিশানা বিজেপির রাজ্য সভাপতির। একের পর এক ঘটনা ঘটে চলছে, কিন্তু রাজ্য সরকার নির্বিকার। মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের সাথে যে ধরনের আচরণ এই রাজ্যে হচ্ছে, এটা অন্য ভারতবর্ষে অন্য রাজ্যে হয় না। রাজ্য সরকার তো এফআইআর করছে না, ধর্ষণের ঘটনাকে ধর্ষণ দেখাচ্ছে না, যাতে ন্যাশনাল ক্রাইম রিপোর্টে কম করে তথ্য যায়, কম সংখ্যা দেখানো যায়। সংখ্যা চেপে দেওয়া হচ্ছে, তথ্য চেপে দেওয়া হচ্ছে, যাতে দেখানো যায় আমরা খুব ভালো ছাত্র, ভালো রেজাল্ট করেছি। ডেঙ্গুর ক্ষেত্রেও তাই, অজানা জ্বরে মৃত্যু। মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনেই বারবার পাহাড় অশান্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী চান না পাহাড় শান্ত হোক, বিস্ফোরক সুকান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী চান না যে পাহাড় শান্ত হোক, উনি চাইছেন পাহাড়ে যাতে অশান্তি বেঁধেই থাকে। সেই জন্য এই যে ঘটনাগুলো ঘটছে তার পেছনে মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনা। সুকান্ত মজুমদারের কথায় উঠে আসে কাটপানি প্রসঙ্গ। তৃণমূল কংগ্রেস আর টাকা তুলবে না, এটা হতে পারে নাকি? খোঁচা বিজেপির রাজ্য সভাপতির। আবার নতুন কাণ্ড কি? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, তৃণমূল কংগ্রেস আর টাকা তুলবে না, এটা হতে পারে নাকি? তৃণমূল কংগ্রেস নেতা মানে টাকা তোলে, টাকা তোলা মানে তৃণমূল কংগ্রেস সমর্থক। যেমন এক্স ইজিক্যাল টু প্রেম একটা গান আছে, সেরকম হচ্ছে তৃণমূল ইকুয়াল টু করাপশন কাটমানি। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা, বোমার আঘাতে জখম হচ্ছে সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গের ক্ষেতে খামারে বোমার চাষ হচ্ছে, বিস্ফোরক সুকান্ত। এখন তো পশ্চিমবঙ্গের ক্ষেতে খামারে বোমার চাষ হচ্ছে, বোমা চাষ করে পশ্চিমবঙ্গে যেখানে ক্ষেতে আলু হওয়ার কথা সেইখানে বোমা এখন উৎপন্ন হচ্ছে, এবং এটাই এগিয়ে বাংলা মডেল। চাটাই বৈঠক নাম না দিয়ে গরু পাচার বৈঠক নাম দিলে ভালো হতো। তৃণমূলের চাটাই বৈঠক নিয়ে কটাক্ষ সুকান্তর। সীমান্তে যাচ্ছে মানে গরু পাচার আবার কিভাবে লাইন খোলা যেতে পারে সেই জন্য আলোচনা করতে যাচ্ছে। এটা চাটাই বৈঠক নাম না দিয়ে গরু পাচার বৈঠক নাম দিলে আমার মনে হয় ভালো হতো। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য, স্বাধীনতার পরে এত বড় দুর্নীতি আর কোথাও হয়নি, তো শুভেন্দুর। জানেন 2021 সালে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের তৃতীয়বারের সরকার শপথ নিয়েছে, যা দেড় বছরেরও বেশি সময় অতিক্রান্ত। এই সময়কালের মধ্যে এই রাজ্য দেখেছে নিয়োগ দুর্নীতি, স্বাধীনতার পরে এত বড় দুর্নীতি আর কোথাও হয়নি। শাসক দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের সুরক্ষিত রাখাই পুলিশের কাজ। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে যা পাওয়া যায়, এবং এখন নতুন একটা ব্যবসা চালু হয়েছে ট্রাফিক আইন অমান্য করার জন্য তোলা আদায়, আর দ্বিতীয় হচ্ছে তৃণমূলের সব চোরদেরকে সুরক্ষিত রাখা। এই দুটো কাজের বাইরে পুলিশের কোনো কাজ নেই, তাই এই পুলিশ থাকলে প্রতিদিনই বোমা বিস্ফোরণ হবে। তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার ডাক দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি নেতাকর্মীদেরকে একজোট হয়ে লড়াইয়ের ময়দানে নামার বার্তা দিয়েছেন। পাশাপাশি তারা স্পষ্ট করেছেন পঞ্চায়েত নির্বাচনে যদি কোনো প্রকার প্রহসনের ঘটনা সামনে আসে, তাহলে সেক্ষেত্রে বিজেপির যারা প্রতিনিধিরা রয়েছেন তারা সংগঠনগতভাবে তার প্রতিরোধ করবেন। বালুরঘাট থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই শাহ এবং শঙ্কর রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।